নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার বউবাজারে আবার ফাটল, আবার মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে এবং তারপর সেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন, স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ছুটে যাচ্ছেন, সম্ভবত নয়না বন্দ্যোপাধ্যায় সেখানকার বিধায়ক তিনি ছুটে যাচ্ছেন, মোহাম্মদ সেলিম ছুটে যাচ্ছেন, সমস্ত রাজনৈতিক নেতারা ছুটছেন এবং গিয়ে সেখানে মানুষকে অভয় দেওয়ার চেষ্টা করছে, অভয় দান করার চেষ্টা করছেন। কিন্তু কেন এই সমস্যা হবে? বারবার বউবাজারের বাড়িতে কেন ফাটল ধরবে? সেটা নিয়ে আমরা বাংলার বার্তা, বাংলার মন, নতুন বাংলায় আমাদের প্রত্যেকটি এপিসোডে, বিভিন্ন সময়ের এপিসোডে আমরা বিভিন্ন সময় অনেক কথা বলেছি। একটা কথা স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় উচ্চারণ করা দরকার, যে উচ্চারণটা আপনাদের সামনে আবারও করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকা পথে না খেললে বউবাজারের মানুষের এই বিপদ হতো না। হ্যাঁ, বউবাজারের মানুষ বা দক্ষিণ মধ্য কলকাতার মানুষ যারা আমাদের এই প্রতিবেদন শুনছেন, তাদের উদ্দেশ্যও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকা পথে না চললে আজকে বউবাজারের মানুষের ভাগ্যে এই বিপর্যয়টা ঘটতো না। তার কারণটা কি? রুট ডাইভার্সিফিকেশন, ইস্ট ওয়েস্ট মেট্রো, সেই তার রুট, সেই রুটটাকে ডাইভার্সিফাই করে দেওয়া হয়েছে। যেটা সরাসরি বউবাজার দিয়ে চলে আসার কথা ছিল, শিয়ালদা হয়ে সল্টলেক চলে যাওয়ার কথা ছিল, সেই রুটটাকে বিভিন্ন ঘুর পথে ঘোরানো হয়েছে, অর্থাৎ ধর্মতলা দিয়ে ঘোরানো হয়েছে, এবং বউবাজারের গিঞ্জি এলাকার মানুষের প্রাণ বিপর্যস্ত হতে পারে সেটাকে, সেই সংকটকে ঘনীভূত করে সেইখান দিয়ে রুটটাকে ডাইভার্সিফাই করা হয়েছে। কখনো গিঞ্জি এলাকার বসতি তলা দিয়ে এত বড় একটা প্রজেক্টকে নিয়ে যাওয়া উচিত না? বুঝলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝলেন না? সেই কাহিনিটা আমরা শুনেছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় বউবাজারে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে নিয়ে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং নির্দিষ্ট কিছু বোঝাপড়ার ভিত্তিতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সায় দিয়েছিলেন সেই ব্যবসায়ীদের এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। ইতিহাসটা বলতেও লজ্জা লাগে, বলতে আর ইচ্ছে করে না। এই রুটটাকে না ঘোরালে আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো এতদিনে কমপ্লিট হয়ে যেত, সমস্ত প্রকল্পটা আজকে শেষ হয়ে যেতে পারত। হতে পারলো না শুধুমাত্র একটি কারণে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এই ব্যবসায়ীদের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই কথাটা স্পষ্টভাবে বাংলার মাটিতে বলার জন্য মেন স্ট্রিম মিডিয়া কথা বলে না, তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া এগুলো কথা বলতে ভয় পায়। আমরা বলি তার কারণ আমরা তথ্যগুলোকে আহরণ করি, জানি, বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করি এবং তার ভিত্তিতে বলি আজকে বউবাজারের মানুষের জীবনে এই বিপর্যয়টা আসতো না যদি না সেদিকে রুটটাকে ডাইভার্সিফাই করা হতো, এবং তার পেছনের ইতিহাসটা বাংলার মানুষকে বারবার জানানো দরকার, যার জন্য আমরা এই নিয়ে নতুন বাংলায় একটি প্রতিবেদন করেছিলাম। সেই প্রতিবেদনে এই ইস্ট ওয়েস্ট মেট্রো, রুট ডাইভার্সিফিকেশন, মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের কী ভূমিকা, তারা বউবাজার দিয়ে রুটটাকে না যেতে দিয়ে পুরোটাকে, বউবাজার না, মাফ করবেন, সরাসরি মানে যেটা একদম 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 রাইটার্স বিল্ডিংসের পাশে যে রাস্তাটা, বউবাজার স্ট্রিট দিয়ে সরাসরি যদি চলে যেতে পারত শিয়ালদা, সেটা না করে রুটটাকে পুরো ঘুরিয়ে দিয়ে একদম ওই শ্রদ্ধানন্দ পার্কের ওখান দিয়ে ধর্মতলায় ডাইভার্সিফাই করতে গিয়েই এই সংকটটাকে ঘনীভূত করা হয়েছে। এই কথাটা নিয়ে আমরা বেশ কিছুদিন আগে নতুন বাংলায় একজন সুদীপ্ত গুহ, তার ইন্টারভিউ নিয়েছিলাম এবং আমি নিজেও বেশ কিছু কথা, তথ্য বাংলার মানুষের জানার জন্য জানিয়েছিলাম। আজকে আমাদের মনে হচ্ছে সেই প্রতিবেদনটা একটু দীর্ঘ, কিন্তু প্রত্যেকটা বাংলার মনে দর্শকদের শোনা দরকার। এই দিনে যখন দাঁড়িয়ে বউবাজারে আবার ফাটল দেখা দিচ্ছে, আবার মানুষের জীবনে সেখানে সংকট দেখা দিচ্ছে, একটা সরকার, একটা মস্তিষ্ক, একটা রাজনৈতিক দল তাদের মাথার মস্তিষ্কর বদ শয়তানির জন্য মানুষের জীবনে কী সংকট নেমে আসে, শুনুন, নিজের কানে শুনুন। আমরা ওই প্রতিবেদনটা রিটেলি কাজ করছি, একটা অংশ বিশেষ রিটেল। বউবাজারের এই ঘটনাটার সঙ্গে, বউবাজারে আপনারা জানেন একাধিক বাড়ি ভেঙে পড়ছে এবং তলায় মেট্রো রেল সম্প্রসারণ হচ্ছে, সেখানেও কিন্তু একটা অন্যায় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। আপনারা প্রশ্ন করতেই পারেন যে সব ব্যাপারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তো খোঁজ দেখি কেন, যা বাস্তব সেটা তো সত্যটা বলতে হবে, আর সেই সত্য যখন বাংলা সংবাদ মাধ্যম বলে না তখন কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হয়। আমরা এই বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে দিই। প্রথম দিকে যখন হাওড়া থেকে রুটটা ফাইনাল হয়, সরাসরি বিবাদী বাগ হয়ে একদম বউবাজার দিয়ে শিয়ালদা হয়ে বেলেঘাটা দিয়ে সরাসরি বিধাননগর পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল এবং ঠিক হয়েছিল যে হাওড়া স্টেশন থেকে যে কোনো মানুষ বিধাননগরে পৌঁছে যেতে পারবেন ঠিক আধ ঘন্টার মধ্যে। সেই রুটটাকে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন এবং রাজ্যের নির্দিষ্ট কিছু ব্যবসায়ী যারা বউবাজার দিয়ে এই মেট্রোটাকে যেতে দিলেন না, তাদের ব্যবসায়িক কারণে এবং বিশেষ একটি নির্দিষ্ট কারণে, এবং তারা তখন লবিং করলেন কলকাতার অন্যতম যিনি
লোকসভার সদস্য ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছলেন এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এক সিদ্ধান্ত নিলেন, রুটটাকে ঘুরিয়ে দিলেন। যে রুটটা হওয়ার কথা ছিল হাওড়া থেকে সোজা বিবাদীবাগ হয়ে শিয়ালদা হয়ে একদম বেলেঘাটা দিয়ে সরাসরি বিধাননগর, সেই রুটটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছলো জানেন? সেই রুটটাকে ডাইভার্ট করা হলো ধর্মতলা দিয়ে, এবং ধর্মতলা দিয়ে রুটটাকে বৌবাজার না হয়ে ডাইভার্ট করতে গিয়ে প্রচুর ঘনবসতি লোকালয়ের মধ্য দিয়ে তার আন্ডারগ্রাউন্ড দিয়ে শেষ পর্যন্ত সেই রুটটাকে নিয়ে যেতে হলো শিয়ালদা হয়ে বিবাদীবাগে। ফল কী হলো শেষ পর্যন্ত? ফল হলো সেটা যে এই ঘনবসতির তলা দিয়ে এই রুটটাকে ডাইভার্ট করার জন্যই শেষ পর্যন্ত বৌবাজারের নির্দিষ্ট বেশ কিছু অঞ্চলের মানুষের বাড়ির মানে কাঠামোগত বিপন্নতা তৈরি হলো, এবং সেটাই বারবার আপনারা দেখছেন। এর আগেও দেখেছেন, এবারেও দেখলেন যে বৌবাজারে শেষ পর্যন্ত বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে, নির্দিষ্ট লোকজনকে স্থানান্তরিত করা হচ্ছে, এবং করানোর পেছনের কারণ এটা। বৌবাজার দিয়ে যদি সরাসরি সেটা বেলেঘাটা যেত তাহলে এই সংকটটা আসতো না যে সংকটটা এখন এলো। এবং এই সংকটের জন্য আবারও বলছি নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট এক শ্রেণীর ব্যবসায়ী বৌবাজার থেকে, যারা নিজেদের ব্যবসা হ্যাম্পার্ড হবে বলে বৌবাজারের তলা দিয়ে অর্থাৎ সরাসরি বিবাদীবাগ দিয়ে সরাসরি বৌবাজার স্ট্রিট দিয়ে শিয়ালদা হয়ে বেলেঘাটা হয়ে বিধাননগরের রুটটা যেতে পারত, সেই রুটটাকে কনভার্ট করলেন, ডাইভার্ট করালেন, এবং ডাইভার্ট করে এত মানুষের জীবনে বিপন্নতা নিয়ে এলেন। আমরা যা বলছি, আমরা বিভিন্ন সূত্র ধরে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে বলছি, কিন্তু এই নিয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ সুদীপ্ত গুহ, তিনি আমাদের কাছে নতুন বাংলায় সরাসরি এই বিষয়টাকে সামগ্রিকভাবে ব্যাখ্যা করেছেন। একটু মনোযোগ দিয়ে ভালো করে পুরো অডিও ইন্টারভিউটা আপনারা শুনুন, শুনলে বুঝতে পারবেন যে আজকে বৌবাজারে যে বিপন্নতা শুরু হয়েছে সেই বিপন্নতার পেছনের মূল কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রুট ডাইভার্ট করা, অর্থাৎ যে রুটটা যেতে পারত বৌবাজার বিবাদীবাগ হয়ে বৌবাজার দিয়ে সরাসরি বেলেঘাটা দিয়ে বিধাননগর, সেইটাকে ধর্মতলা দিয়ে রুটটাকে ডাইভার্ট করতে গিয়ে ঘনবসতির তলা দিয়ে রুটটাকে নিয়ে যেতে গিয়ে আলটিমেটলি বৌবাজারের মানুষের জীবনে বিপন্নতা নেমে এলো। শুনুন সুদীপ্ত গুহ আমাদের কি বলেছে। কলকাতাতে মোট 6টা মেট্রো রেলের কাজ চলছে। প্রথম প্রজেক্টটা হলো বুদ্ধবাবুর তৈরি প্রজেক্ট, বাকিগুলো 2009-তে মমতা ব্যানার্জির প্রজেক্ট। প্রথমটা হলো এই ইস্ট টু ওয়েস্ট প্রজেক্ট, যেখানে এটা ভেঙে যাচ্ছে, যেখানে এই বাড়িগুলো ভাঙছে। বাকি যে 6টা প্রজেক্ট পশ্চিম এখানে চলছে বা 5টা প্রজেক্ট, সেগুলো 2009 সালে ঘোষণা করা হয়েছিল 2009 সালে রেল বাজেটে, 2011-তে পাওয়ারে আসার জন্য। ঘটনা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট ফেল করে গেছে, এবং এই প্রত্যেকটা প্রজেক্ট ফেল করার পিছনে মানে রাজ্যের তৃণমূল কংগ্রেস দায়ী। কীভাবে একটা একটা করে বলি। প্রথমে হলো প্রজেক্ট নাম্বার 1 ইস্ট ওয়েস্ট মেট্রো। আমি প্রথমে প্রজেক্টগুলো বলি। এটা হলো এটা চালাচ্ছে KMRCL নামে একটা সংস্থা। বাকি যে প্রজেক্টগুলো আছে মানে অর্থাৎ দক্ষিণেশ্বর টু দমদম টু দক্ষিণেশ্বর, দমদম টু এয়ারপোর্ট, এয়ারপোর্ট টু বারাসাত, এয়ারপোর্ট টু গড়িয়া, জুকা বিবাদীবাগ, এই যে প্রজেক্টগুলো আছে এগুলো সব দেখছে RVNL, যেটা ডাইরেক্ট রেলের আন্ডারে। আর প্রথম যেটা বললাম ওটা হলো কর্পোরেশনের আন্ডারে। এইবার বলি এই কর্পোরেশন তৈরি হয়েছিল, এবার এই প্রজেক্টটা একদম স্পেসিফিক ঢুকে যাই, তারপর বাকিগুলোতে আসছি। 2006 সালে এই প্রজেক্ট 6-7 ওই রকম সময় এই একটা কোম্পানি তৈরি হয় KMRCL। অটলজি 2000 সালে ভারতবর্ষের যখন দ্বিতীয় মেট্রো রেল চালু করেন, মানে প্রথম মেট্রো রেল ক্যালকাটা মেট্রো, সেকেন্ড হলো DMRC দিল্লির, উনি বলেন যে মেট্রো রেল রেল ডিপার্টমেন্ট দেখবে না, এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে দিন, রেলওয়ের সাবজেক্ট না মেট্রো রেল, মেট্রো রেল হলো কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের একটি সাবজেক্ট। ভারতবর্ষে যে কটি মেট্রো রেল চলছে তারা প্রত্যেকে কর্পোরেশন করেছে, এবং এই কর্পোরেশনের ফান্ডা হলো 50% টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, বাকি 50% টাকা দেবে স্টেট গভর্নমেন্ট, এবং স্টেটের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং সেন্ট্রালের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। এই ফর্মুলাতে 2007-এ এই এই প্রজেক্টটা চালু হয়, KMRCL এর প্রজেক্টটা। এটা হলো হাওড়া থেকে ভায়া আপনার হয়ে ওই কি বলে ওই সেন্ট্রাল স্টেশন হয়ে এটা আসবে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে এরা বেরিয়ে চলে যাবে সল্টলেক। এখানে দুটো জিনিস প্রথমে ঘটলো। 2007-এ এই প্রজেক্ট শুরু হওয়ার পর 2009-তে মমতা ব্যানার্জি একটা বিশাল ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন।
এবং তখন সিপিএম এর মোটামুটি ইয়েটা মানে তার আগেই ঠিক সিঙ্গুরের ঘটনাটা ঘটে এবং সিপিএম এর মোটামুটি বুদ্ধবাবুর মনোবলটা ভেঙে যায়। মমতা ব্যানার্জি এসে বলেন, তখন এই কেএমআরসিএল ছিল কেন্দ্রীয় নগরোন্নয়ন দপ্তর আর পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দপ্তর অর্থাৎ অশোক ভট্টাচার্যের ডিপার্টমেন্ট, এই দুটোর জয়েন্ট ভেঞ্চার। এইবার মমতা ব্যানার্জি বললো না, আমি এইটা পুরোপুরি রেল অ্যাকোয়ার করবে। এবং ওই রকম সময় 2009-11 মধ্যে কোনো একটা সময় এই কেএমআরসিএলকে 100% রেল এর পুরো শেয়ার কিনে নেয় এবং রেল অ্যাকোয়ার করে নেয়। বুদ্ধবাবু দেখলেন ভালোই, আমার খরচ যদি অন্য কেউ নিয়ে নেয় আমার অসুবিধা কি, উনি দিয়ে দিলেন এটা। কিন্তু দেয়াতে যেটা হলো, এই প্রজেক্টটা সর্বনাশ হয়ে গেল। এবং প্যারালি এই 9-11 মধ্যে ওই পাঁচখানা মেট্রো রেল ঘোষণা করা হলো, যাতে 2011-তে পাওয়ার আসা যায়। এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে তার একটা বড় কারণ ছিল এই মেট্রো প্রজেক্টগুলো। এরপর যেটা ঘটলো, 2009-11 মধ্যে এসে প্রথম মমতা ব্যানার্জি বায়না ধরলেন যে এই কর্পোরেশন নিয়ে নেবো। 11-তে যখন পাওয়ারে এলেন, পাওয়ারে এসে বললেন যে না, এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, মানে হাওড়া থেকে যেটা সেন্ট্রাল হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে উনি ঘুরিয়ে দিলেন এসপ্ল্যানেড হয়ে। কেন না, তার আগেই উনি সিঙ্গুর করে এসেছেন, ওনার মনে হয়েছে যে এই রুটে উনি জমি অধিগ্রহণ করতে পারবেন না। রাজ্য সরকার কিন্তু জমি অধিগ্রহণে বেশ কিছুটা এগিয়েছিল এই সময়টায়। মানে আমি আমি বলছি, এখানে হাওড়া ময়দান হয়ে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন হয়ে এসে সেন্ট্রাল হয়ে শিয়ালদা হয়ে ফুলবাগান হয়ে সল্ট লেক আসার কথা ছিল, একদম স্ট্রেট রুট একখানা। এবং এটা সবচেয়ে এফেক্টিভ রুট ছিল যে একটা হাওড়ার লোক 15-20 মিনিটের মধ্যে সল্ট লেকে চলে যেতে পারবে, যাতে সারা ওই দিকের যে ডিস্ট্রিক্টগুলো এই ডিস্ট্রিক্টের লোকেরা পেত। এবং 2014-তে এই প্রজেক্টটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2011-তে যখন নাকি পাওয়ারে এলো, মানে 2014-তে শেষ হওয়ার তিন বছর আগে, উনি বললেন না এই রুট দিয়ে, কারণ উনি দেখলেন যে এখানে জমি নিয়ে একটা গন্ডগোল হবে, আমি অলরেডি সিঙ্গুর করে এসেছি, এবার যদি পাল্টা সিঙ্গুর হয়ে যায়, রুটটাকে চেঞ্জ করে উনি এস্টানের থেকে ঘুরিয়ে ওই বউবাজারের ওই জায়গাটা, ওই জায়গা দিয়ে ঘুরে উনি শিয়ালদায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এবার ওইখানে তো মানে বিনা সার্ভে করে এই জিনিসটা করা হয়েছে, ওইদিকে দুদিকে ঘিঞ্জি বাড়ি, ওর তলা থেকে মেশিন নিয়ে গেলে ওই 200 বছরের পুরনো বাড়ি ভাঙবেই। অ্যান্ড সেম থিং হ্যাপেন্ড ইয়ার। এবং এই এর আগে একবার ভেঙেছি, এবার ভাঙছে, আগামী দিনে হাওড়া যাওয়ার পথে আবার ভাঙবে। কিন্তু সবচেয়ে দুঃখের যে বিষয়, 2014-তে যে প্রজেক্টটা শেষ হতে পারত, সেই প্রজেক্টটা শেষ হচ্ছে আজকে 2022-23 গিয়ে, ইফ নট 24। নাম্বার টু, প্রজেক্টের কস্ট প্রায় ডাবল হয়ে গেছে। প্রথমে জাপানিরা যারা লোন দিয়েছিল এই স্টেটের পার্টটায়, সেই জাপানিরা রেগে গেছিলো, আলটিমেটলি জাপানিরা রাজি হয়েছে। এইবার আজকে যখন এই এতটা বলছি, তখন বাকি 5টা মেট্রোর ব্যাপারটাও বলি। প্রথমত উনি ঘোষণা করেছিলেন দমদম টু ব্যারাকপুর হয়ে কল্যাণী, যে জন্য ওই পুরো বেলটা উনি ভোট পেয়েছিলেন। কিন্তু আলটিমেটলি ওটা কল্যাণীর হাইওয়ে দিয়ে যাবে না বিটি রোডের উপর দিয়ে যাবে, এই মানে দড়িটানাটানির মধ্যে ওই প্রজেক্টটা আলটিমেটলি পুরোপুরি ড্রপ হয়ে গেল। নাম্বার টু হলো, কোনো রকমে দমদম থেকে দক্ষিণেশ্বর করা করতে 13 বছর লেগেছে, আজকে 13 বছর লাগলো, মানে এটা বিশ্ব রেকর্ড। কোনো প্রজেক্ট 13 বছরে মাত্র 4-5 কিলোমিটার গেল, এটা মেট্রো রেলের ইতিহাসে একটা রেকর্ড। নেক্সট হচ্ছে কালীচরণ, তোমার রুবি থেকে যেটা নাকি পাটুলি থেকে আসছে তোমার ইয়ে পর্যন্ত, এই এর নাম কি, এই এয়ারপোর্ট, এখানেও সেই অবস্থা। এখানে বিভিন্ন জায়গায় জমি দখল করতে পারছে না, কাজ অর্ধেক হয়ে পড়ে আছে, ওরা সেন্ট্রালকে দোষ দিচ্ছে যে সেন্ট্রাল কেন টাকা দিচ্ছে না। সেন্ট্রাল বলছে আমি জমি না দিলে টাকাটা দেবো কি, টাকা 100 টাকা দিলে 90 টাকা ফেরত চলে আসছে, কারণ জমি নেই। জোকা বিবাদী বাঘ সেম জমির জন্য আটকে পড়ে আছে। দমদম টু বারাসাত আপ টু এয়ারপোর্ট গেছে, এয়ারপোর্টের আর কোনো কাজ হয়নি। প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো দেখি এরা পাওয়ারে এসেছিল 2009-11, সেম প্রজেক্ট, ওনার ঘোষণা করা প্রজেক্ট, প্রত্যেকটা ফেল করে গেছে রাজ্য সরকারের জমি নীতির জন্য। এবং এর ফলে এই যে কলকাতাটাকে যে মানে এক্সপ্যানশন করার যে প্ল্যান ছিল সেটা মোটামুটি একটা হার্ডের জায়গায় মাঠে মারা গেছে। কিন্তু পাবলিক গরুর গাড়ির চাকার ওই খটখট শব্দ যেমন গাড়োয়ানকার জীবনের অঙ্গ হয়ে যায়, ওই ট্রেনে ঝুলে ঝুলে আমাদের আসা, লোকাল ট্রেনে যেখানে রোজ একটা দুটো করে লোক মরে, তো সেটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এবং আমরা জানিও না যে আমাদের পিছনে এইরকম একটা মানে একটা ইগোইস্টিক একজনের জন্য আমাদের এই পুরো সিস্টেমটা এইভাবে মার খেয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য হোল হিস্ট্রি।